আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যাব ভাইরাল সেই বিখ্যাত হিজল ক্যাফেতে। দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করব। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally. যেতে যেতে আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, এটি হচ্ছে কাশিমপুর রোড সারুন গাজীপুর। সো আমরা ঢাকা থেকে বড় আশা নিয়ে যাচ্ছি গাজীপুরে। সো দেখতেই পাচ্ছেন আমরা এসেছি কেয়া গ্রুপে, যে ফ্যাক্টরিটা আছে ঠিক সেখানে, আর হিজল ক্যাফেটি বেসিক্যালি কেয়া গ্রুপেরই পাশাপাশি। এখানে এসে ফার্স্টে যেটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে আনফর্চুনেটলি ভাবি জুতা ছিঁড়ে গিয়েছে, কোনোভাবে আরেকটি জুতা ম্যানেজ করা হয়েছে। সো এটা পরেই আমরা সামনের দিকে রওনা দিয়েছি, মানে একদমই পাশাপাশি। সো আমরা প্রবেশ করেছি এখন সেই বিখ্যাত হিজল ক্যাফেতে। এটা যদি আমি বলি এটার ভিউ বা দেখতে কেমন, তাহলে এক কথা অসাধারণ। অনেক বড় জায়গা নিয়ে বানিয়েছে দেখতে পাচ্ছেন, বাট ঈদের কারণে প্রচুর মানুষজন ছিল, আর অনেকটা দেখতে রিসর্ট টাইপের, মানে রিসর্টের যেরকম বড় হয় ঠিক সেরকমই। রেস্টুরেন্টগুলো সাধারণত এত ওপেন হয় না। সো আমরা এখন এই ক্যাফেটি ঘুরে দেখব। Knew it from the start, you had problems with me and the things I could be, I just wish I had seen. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things. এই ক্যাফেতে এসে আমাদের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে খুবই বাজে, কারণ এখানকার বলতে পারেন যে ম্যানেজমেন্ট ব্যবস্থা খুবই উদাসীন। ওনারা ঠিকমতো আমাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারছে না। আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছি, আমরা এসেছি প্রায় 10 জন মানুষের মতো, সবাই এসেছি ঢাকা থেকে, কিন্তু আমরা যেটাই অর্ডার করছি সেটাই বলছে নেই। আমি এখন হিজল ক্যাফের যে মেনুটা আছে প্রায় সহকারে দেখিয়ে দিচ্ছি। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. এখন আমরা উপরে যাচ্ছি এবং উপরের ভিউটা কেমন সেটা দেখার জন্য যাচ্ছি। এরই ফাঁকে আমরা ফটো সেশনগুলো করে নিব, আর ভাবছি এর ফাঁকে যদি কিছু মানুষজন কমে হয়তোবা অ্যাটলিস্ট আমাদেরকে নর্মাল কিছু দিতে পারবে। লাস্টে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা যখন কোনো খাবারই পাইনি, তখন আমরা ভাবলাম কিছু কফি খাওয়া যাক, কারণ মাথা পুরো ধরে গিয়েছে যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি এখানে। সো আমরা কফি অর্ডার করার প্রায় 1 আওয়ার পর ওনারা আমাদেরকে কফি দিতে পারেনি। সো এখানে বসে থাকার কোনো মানেই হয় না, সবাই রেগে গিয়েছে, সবাই বলছে আমরা এখানে চলে যাব ঢাকায়। সো আমরা চলে যাওয়ার আগে আসলে যেহেতু আমরা অনেক কষ্ট করে এসেছি, চাচ্ছি রেস্টুরেন্টটি পুরোটা ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যাব। বাট এই জিনিসটা খুবই খারাপ লেগেছে, এত সুন্দর রেস্টুরেন্ট তাও আবার কেয়া গ্রুপের। সো এখানকার খাবার অবশ্যই এটাই মেইন, খাবারটা ওনাদেরকে আসলেই প্রোভাইড করা উচিত ছিল। যেহেতু আমরা ঈদের ছুটিতে এসেছি, এখানে মানুষের গ্যাদারিংটা বেশ ভালোই, আমাদের মতো আরও অনেকে এসেছে ঢাকা থেকে বা আরও দূর দূরান্তর থেকে। একটা জিনিস যখন ভাইরাল হয় আসলে তখন সবাই দেখতে চায় জিনিসটার মধ্যে কী আছে বা কী বা কেমন। সো এখানে এসে যেটা আমার পার্সোনালি ফিল হয়েছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলেন না কেন, খুবই সুন্দর ভিউ বলতে পারেন। এখানে ফটো সেশনের জন্য বেস্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে, কিন্তু খাবারের কথা যদি আমি বলি তাহলে খুবই হতাশাজনক, কারণ ওনারা খাবার সার্ভই করতে পারছে না।
পাঞ্জাবি সব লুকজো 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 আই সাথে চুলটা দি করে আই সাথে তোমার চুল ঠিক আছে একদম আমাদের তো এই একটু গ্যাপ আ আই হ্যাঁ দুই ভাই লাগছে হ্যাঁ হ্যাঁ আমি একটু গ্যাপ দি এটা তোল দাঁড়াছো উইদাউট লুকজো হ্যাঁ এই রে বসো মোরস গেট খালি খালি এই সময়টা না সবার মন মেজাজ খুবই খারাপ, ঘোরাফেরা হয়ে গেল কিন্তু আমরা কোনো খাবারই পাইনি। সো আমাদের ঢাকায় গিয়ে সবার আগে খাবার খেতে হবে। সো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং গিয়েই খাবার অর্ডার করবো কোন একটা রেস্টুরেন্টেই। সো আমরা এখন খাওয়া দাওয়া করবো, ঢাকায় চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটি। থ্যাংক ইউ সো মাচ।